ওয়ারি লকডাউনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই মুহূর্তে ওয়ারিতে আছেন সহকর্মী সাইফুল জুয়েল, সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, ওয়ারি লকডাউনের কোনো সিদ্ধান্ত তো এখনো পুরোপুরি হয়নি, তো সেই ক্ষেত্রে লকডাউন বাস্তবায়নে কোনো ধরনের আগাম তৎপরতা চোখে পড়ছে কিনা আপনার সেখানে? আসলে ঈশ্বাত, আমি আপনাকে বলে রাখি যে করোনা সংক্রমণের আক্রান্তর ঝুঁকি বাড়ার সাথে সাথেই কিন্তু রাজধানী সহ গোটা দেশে লকডাউনের পরিকল্পনা নেয় সরকার। এর পরবর্তীতে আসলে রাজধানীর বেশ কিছু উত্তর দক্ষিণ মিলিয়ে বেশ কিছু এলাকাকে বিভিন্ন রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোনের সিদ্ধান্ত দেয়। তো পরবর্তী সবশেষ পূর্ব রাজাবাজার লকডাউনের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে পরীক্ষামূলকভাবে। এখন গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং থেকে বলা হয়েছিল যে ওয়ারি লকডাউনের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে আমরা সিটি কর্পোরেশন থেকে যতদূর জানতে পেরেছি যে তারা লকডাউনের ব্যাপারে ম্যাপিং পেয়েছে সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে, কিন্তু যে নির্দেশনা মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে দিয়ে থাকে সেরকম আনুষ্ঠানিক কোনো চিঠি তারা কিন্তু এখনও হাতে পাননি। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে 48 থেকে 72 ঘন্টার মধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা আছে, চিঠি পাওয়া মাত্রই 48 থেকে 72 ঘন্টার মধ্যে তারা লকডাউন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারবেন। এ ব্যাপারে যদিও এখন পর্যন্ত পুলিশ সদস্যদের, যেহেতু লকডাউনে পুলিশ সদস্যদের খুব বড় একটি ভূমিকা থাকে, তো পুলিশ সদস্যরা কীভাবে কী প্রস্তুতি নেবেন সেই ব্যাপারে এখনও আমাদের কথা বলার সুযোগ হয়নি। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে সিটি কর্পোরেশনের সাথে এরই মধ্যে একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে পুলিশের প্রতিনিধি ছিলেন এবং কী কী কার্যক্রম সেখানে নেওয়া যায়, কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় সেই বিষয়ে মেয়র মহোদয় অর্থাৎ শেখ ফজলুন্নূর তাপস তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। রাজারবাগের ঘটনার বিষয়টা আপনাকে বলে রাখি যে রাজারবাগ পরীক্ষামূলক লকডাউনের পূর্বে সেখানে করোনা আক্রান্ত রোগী ছিলেন 39 জন, পরবর্তীতে তা আরও বেড়ে অর্থাৎ আরও 40 জন লকডাউনের পরে যুক্ত হয়, সব মিলিয়ে সেখানে আক্রান্ত রোগী হয় 79 জন। আর এদিকে অন্য এই ওয়ারির বর্তমান অবস্থা যদি বলে থাকি, দেড় বর্গ কিলোমিটারের এই ওয়ারিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী রয়েছেন 158 জন। ঈশ্বর, ধন্যবাদ সাইফুল জেল।